যে ফার্মার গরু পোষেন না, কিচ্ছু লাগে না, তার জিভ পৃথিবীর সব থেকে ভালো মিটার। যে যিনি নিজে একবারও গরু পুষেছেন, সে দুধে জল দিলে খেয়ে ধরতে পারবেন। একটা গরু সারা দিনে তো কমপক্ষে 20 কেজি পায়খানা করছে, কমে গিয়ে যদি 12 কেজি হয়, তাকে যদি আমি 10 দিয়েও গুণ করি, তাহলে 120 টাকা তো শুধু পায়খানাই করে। তারা একটা জিনিস কমপ্লেন করেছিল যে স্যার আমাদের এখানে দুধ 30 টাকায় বিক্রি হয়, আপনি বললেন 50 টাকার নিচে কোথাও বিক্রি হয় না, 35 টাকায় বিক্রি হয়, 30 টাকায় বিক্রি হয়, তাও ঘোষ নিয়ে যায়, টাকা দিতে চায় না। আমার যে হলস্টিন ফ্রিজিয়ান গাভিগুলো রয়েছে, সেই গাভিতে 5.5 ফ্যাট পার্সেন্টেজ আছে, আমাকে 53 টাকা রেট দেয়। জয় হিন্দ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদেরকে অনেক ভিডিও আমি দেখিয়েছি ডেয়ারি ফার্মের উপরে, বিশেষ বিশেষ করে কি করে ডেয়ারি ফার্ম করতে পারবেন, কিভাবে শুরু করবেন, কটা দিয়ে শুরু করবেন, কোন জাতের গরু থেকে ফার্ম শুরু করতে পারবেন, কোন জাতের গাভী আপনাকে বেশি লাভ দিতে পারে। আজকে আমরা আলোচনা করব যে আমরা যদি একটা ডেয়ারি ফার্ম করি, সেখান থেকে আমরা বাই প্রোডাক্ট কী করে তৈরি করতে পারবো, কোন কোন ধরনের বাই প্রোডাক্ট তৈরি করতে পারবো, কোন কোন জায়গায় কোন কোন বাই প্রোডাক্টগুলোর বেশি ডিমান্ড রয়েছে, সেইগুলো নিয়ে আলোচনা করব। আজকের আমাদের সাথে রয়েছেন অভিষেক নাগ স্যার। স্যার নমস্কার। নমস্কার, কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা, বাইরে তো প্রচণ্ড ঠান্ডা পড়ছে, ঠান্ডার ভিতরে এসে আপনাকে একটু ডিস্টার্ব করলাম। আগে আপনার সাথে আলোচনা করেছি স্যার, আমরা যদি একটা গাভী ফার্ম করি কী করে শুরু করব, কোন কোন জাতের, বিভিন্ন ধরনের ভিডিও পার্ট টু পার্ট আমরা দর্শকের সামনে নিয়ে এসেছি। আজকে আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো, যেহেতু আপনি এই সেক্টরটায় রয়েছেন প্রাণী বিশেষজ্ঞ হিসেবে, সেক্ষেত্রে আমরা যদি একটা ডেয়ারি ফার্ম করি, সেখান থেকে আমরা কী কী বাই প্রোডাক্ট তৈরি করতে পারি, কোন কোন এলাকায় এই প্রোডাক্টগুলোর ডিমান্ড রয়েছে, বা যেসব বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোডাক্টের যদি ডিমান্ড থাকে, হ্যাঁ, সেটা কিভাবে কোন কোন এলাকায় রয়েছে? আমাদের যে গরুগুলো বাড়িতে পোষা হচ্ছে গাভীগুলো, সেই গাভীগুলোর যদি একজন ফার্মার টোটাল আর্নিংটা চায়, তাহলে তাকে বাই প্রোডাক্টে ফোকাস করতেই হবে। মানে একটা, মানে আমাদের এই ডেয়ারি ইন্ডাস্ট্রি একটা স্টাইল রয়েছে যে সকালবেলা যে দুধটা আমরা পাচ্ছি, সেই দুধটা মানে এডিবেল দুধ হিসাবে, ড্রিঙ্কিং মিল্ক হিসাবে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, তারপর ঘোষরা নিয়ে যাচ্ছে, কিন্তু বেশিরভাগটাই সকালবেলা। হ্যাঁ, এবং গরুটা তো একসাথে পুরো দুধটা দেবে না, তাহলে হাই মিল্কিং হলে 3 বার, মিডিয়াম মিল্কিং হলে 2 বার, তাহলে বিকেলের দিকের একটা দুধ পাচ্ছি। বেশিরভাগ ফার্মারদের ক্ষেত্রে এইটাই সমস্যা, যে বিকেলের দিকে যে দুধটা পাচ্ছি, সেই দুধটাকে তো বাসি হয়ে যাচ্ছে পরের দিন, সেটা না চিল্ড হচ্ছে, না বটল হচ্ছে, না সেভাবে পৌঁছানো যাচ্ছে সবাইকে, তাহলে এই দুধটা কী হবে? এই দুধটাকেই যদি আমরা বাই প্রোডাক্টে কনভার্ট করে দিই, যেহেতু দুধ একটা র ম্যাটেরিয়াল, মানে কাঁচা, ব্যাকটেরিয়া ফর্ম করবে, পচে যাবে, তাহলে মানে আমাদের এই যে ডেয়ারি ফার্মারদের আজকে দুধটা দিচ্ছে, আজকে 1 ঘন্টার মধ্যেই সেল করে দিতে হবে, মানে কাঁচা মাল আর কি, বেশি রাখলে পরে খারাপ হয়ে যাবে। সেখানে যদি এটাকে আমরা একটু ফোকাস করে বাই প্রোডাক্টে চলে যাই, বাই প্রোডাক্ট যদি বলি, তাহলে একটা গরু থেকে এভরিডে দুধ পাওয়া যাচ্ছে, দুধটা যখন আমাদের একটু ক্রস জার্সি যদি বলি, ইন্ডিয়ান ব্রিড বলি, প্রচুর ফ্যাট রয়েছে দুধে, এই ফ্যাটটা যদি তুলে রাখা হয়, অনেক আগে একটা গ্রামীণ পদ্ধতি ছিল, বাড়িতে মা দিদিমারা করতেন, দুধটা বড় থালায় পাতিয়ে দিয়ে হাত দিয়ে দুধের শটটা তুলে নিতেন, মানে ফ্যাটটা ভাবে তুলে নিতেন, সেটাকে জমিয়ে রাখতেন। ঠিক ওভাবেও করা যেতে পারে, ছোট সেন্ট্রিফিউগ মেশিন হয়, সেটাতে দিয়েও ঘুরিয়ে ফ্যাটটা তুলে নেওয়া যেতে পারে। এইভাবে যদি তুলে নেওয়া যেতে পারে, তাহলে 1 লিটার দুধ থেকে 50 ml মতো ঘি তৈরি করা যেতে পারে ক্রস ব্রিডের ক্ষেত্রে। আচ্ছা, আর যে দুধটা থেকে আমি এই ফ্যাটটা বের করলাম, সে দুধটা কি বাইরে মার্কেটে আবার বিক্রি করা যাবে? একদম বিক্রি করা যাবে, তার এক্সট্রা কোনো ডিফারেন্স হয় না। এক দ্বিতীয় কথা, যদি আমরা ফ্যাটটা তুলে নিই, যদি ধরলাম যে একটা তো ফ্যাট কমে গেছে, একটু ঘনত্ব কমে গেল দুধটার, তাহলে সেটা বাইরে মার্কেটে দাম কমে যাবে। সেটাও যদি আমরা দুধটাকে তুলে নিয়ে বাটার বা ঘি করে দিই, এবার সেটা ফ্রিজার অনেকদিন রাখা যায়, ঘি তো আজকে করলে আজকে বিক্রি করে দিতে হবে না, আমি রাখতে পারবো। দ্বিতীয় কথা, তারপরে যে দুধটা থাকবে, সেই দুধটাকে পুরোটা আমরা ছানায় কনভার্ট করে দিই। আচ্ছা, এখানে সবার প্রথম আরেকটা জিনিস জানতে চাইবো, বাই প্রোডাক্ট তৈরি করলাম, আমার বড় একটা ডেয়ারি রয়েছে, সেখান থেকে নাহলে আমি তৈরি করলাম, যারা নতুন পর্যায়ে শুরু করেছে, ছোট পর্যায়ে, ধরুন কারো 10টা গাভী রয়েছে বা কারো 5টা গাভী রয়েছে, সেখান থেকে সে রোজ 20 লিটার কি 30 লিটার দুধ পাচ্ছে, মানে বাচ্চা সব মিলিয়ে একদম, সে 30 লিটার যার দুধ হচ্ছে, সে কিভাবে এই এত বড় সেক্টরে ঘিয়ের দিকে আসতে পারে, বা
এইভাবে কি করে এগোতে পারে, বাই প্রোডাক্ট কিভাবে তৈরি করতে পারে, সে একটা বড় প্রসেস রয়েছে যে উনি ওভাবে ক্রিমটাকে তুলুক, তুলে কালেক্ট করুক। ক্রিমকে সবসময় যে ফ্রিজে রাখতে হয় তাও নয়, ক্রিমকে এমনিও রাখা যায়। যদি সেটাকে তুলে উনি কালেক্ট করেন, ওই ক্রিমটা জমিয়ে উনি ঘি করুন, এরকম ভাবে উনি যে ঘিটা তৈরি করছে, যে জায়গায় না দুধগুলো পৌঁছাচ্ছে সেই জায়গাতে উনি ঘি বিক্রি করুক সাথে, যে আমি ঘি তৈরি করছি, ঘি বিক্রি করুক, মানে অনেকটা একসাথে জমিয়ে নিয়ে সেল করতে পারছে। মানে একটা আমি রেগুলার আর্নিং পাচ্ছি সকালবেলা দুধটা বিক্রি করে, সেকেন্ডারি আর্নিং পাচ্ছি ঘিটা থেকে, এবং ওই যে দুধটা মানে ধরো ঘি তুলে নিলাম মানে ক্রিম তুলে নিলাম মানে দুধটা খারাপ হয়ে গেল না, দুধটা আছেই, ওই দুধটাকে আমি এবার ছানায় কনভার্ট করে দিলাম, ছানা থেকে পনির করতে পারি আমি ওটাকে। এবং এখন ডেয়ারি প্রোডাক্টসের হিউজ ডিমান্ড, পনির বলি, ফার্ম ফ্রেশ পনির যদি বলি বা ফার্ম ফ্রেশ ছানা যদি বলি, ওনার প্রচুর ডিমান্ড রয়েছে। হ্যাঁ, ওনার পক্ষেই সম্ভব, নিয়ারেস্ট জায়গাগুলোতে অসুস্থ ব্যক্তিরা যে ছানা খায় সেটা সন্ধ্যাবেলা সাপ্লাই দিলেও কিন্তু নিয়ে নেবে। স্যার এই মাঝখানে আর একটা কথা বলবো আমি, আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে বা ভিউয়ার্স রয়েছে, তারা একটা জিনিস কমপ্লেন করেছিল যে স্যার আমাদের এখানে দুধ 30 টাকায় বিক্রি হয়, আপনি বললেন 50 টাকার নিচে কোথাও বিক্রি হয় না, 35 টাকায় বিক্রি হয়, 30 টাকায় বিক্রি হয়, তাও ঘোষ নিয়ে যায়, টাকা দিতে চায় না। তারা কিভাবে উন্নতির দিকে নিয়ে যেতে পারে, তারা একটু এই দুধের দামটা বেশি পেতে পারে তাদের ওখানে এই কম দাম থাকা সত্ত্বেও? অবশ্যই তারা এই এই জিনিসটাই করতে পারে, সবার সবার তো একটা কোলাবোরেশন দরকার, এটা ইম্পর্টেন্টলি। যেখানে ফার্মাররা আছেন, আমাদের ফার্মারদের তো একটা সমস্যা আছে, তারা নিজেরা যোগাযোগ করুক, সমবায় তৈরি করে, আমুল হোক, রেড কাউ হোক, প্রচুর থাক্কার হোক, প্রচুর ডেয়ারি কোম্পানি আছে যারা নিতে চাইছে, তাদের তো অফিসগুলো পোর্টালে দেওয়াই আছে, কোথায় অফিস, কত লিটার দুধ হলে তাদের হবে। এখন সবার হাতে স্মার্টফোন আছে, নাহলে সাইবার ক্যাফে আছে, গিয়ে একবার তাদের ওয়েবসাইট দেখে বলতেই পারা যায় যে এত লিটার দুধ, আমুলের সম্ভবত 150 লিটার দুধ হলে আমুল একটা মানে গাড়ি পাঠিয়ে দেয়, গাড়ি পাঠিয়ে দেয়। আচ্ছা স্যার এখানে আর একটা কথা আছে, কালকের আমি একটা ফার্মে গিয়েছিলাম, হ্যাঁ, সেখানে যে ইনফরমেশনটা দিল আমার প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু পরে আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি। সেটা হলো আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আমুল তো দাম অত দেয় না, বলে না আমার যে হলস্টিন ফ্রিজিয়ান গাভিগুলো রয়েছে সেই গাভিতে 5.5% আছে, আমাকে 53 টাকা রেট দেয় আমুল। সেক্ষেত্রে তাদের যে দুধটা দিতে হচ্ছে তার কমসে কম ওইখানে 300 লিটারের কাছাকাছি দুধ দিতে হচ্ছে, মানে 3-4 জন মিলে দিতে হচ্ছে। সেক্ষেত্রে সেইগুলো যোগাযোগ করে আনলে মনে হয় ভালো হয়। অবশ্যই সেগুলো যোগাযোগ করে আনলে ভালো হয়। এই জন্য শীতের সময়টা যদি বলি, শীতের সময় সব গরুর ফ্যাট পার্সেন্টেজ বেড়ে গেছে, কারণ দুধটা কমে গেছে, দুধ আয়তন যত কমবে তত, ওই জন্যই দেশি গরুর দুধের বেশি ফ্যাট। হ্যাঁ, তো সেভাবে যদি কেউ টার্গেটেড ভাবে কাজ করে, সেভাবে ফিড চার্ট করে, মানে হলস্টিন হোক, জার্সি হোক, তাদেরও একটু ইনক্রিজ করাই যায়, মানে 5 অব্দি ইনক্রিজ করাই যায় একটু একটু করে, তাই সেক্ষেত্রে সেভাবে আমরা সমবায় তৈরি করি ফার্মাররা। ফার্ম অ্যাকচুয়ালি খুব ছোট জিনিস না, একটু বড় জিনিস, কারণ আমার তো কাস্টমার বেসটা দরকার। যে আমি যদি বলি আমার আজকে 100 ml দুধ হচ্ছে, তাহলে কাস্টমার পাবো না, কিন্তু আমার 1 লিটার দুধ হলে তখন কেউ একজন নেবেন, যে একজন নিচ্ছে। তো ঠিক এরকম ভাবেই আমার মনে হচ্ছে যে আমার সামর্থ্য নেই, আমি 2টা গরু পুষছি বা 1টা গরু পুষছি, কিন্তু আমার 1টা গরু আমার এলাকায় যদি 10 জনের 2টা করে গরু থাকে, তাহলে কিন্তু 20টা গরু হয়ে গেল, তাহলে কিন্তু আমি একটা হিউজ দুধ। ফার্মারদের এই কোলাবোরেশন তৈরি করতে হবে, নিজেদের সমবায় তৈরি করে। আমার ওয়েস্ট বেঙ্গলে তো বেকার ছেলের অভাব নেই, কর্মহীন প্রচুর ছেলে আছে, ঠিক তাদেরই আমরা একটা সাপ্লায়ার চেন তৈরি করব, যে কেউ আমার বাড়িতে দুধ নিতে আসলে বা আমার 2টা গরু আছে, আমি আপনাকে দুধ দেব, সমবায়ে দেব, আপনি সমবায় থেকে নিয়ে নিন, সমবায় থেকে আপনার বাড়ি পৌঁছে যাবে। তাহলে এটা কিন্তু গুড আইডিয়া স্যার। তাহলে একটা ছেলে যে গরু পোষার সামর্থ্য নেই, হয়তো জায়গায় নেই বা গরুটা 40,000 টাকা দাম তার কেনার সামর্থ্যই নেই, সেও কিন্তু 20 জনের দুধটা কালেক্ট করে সেটা কিন্তু সে দিতে পারে, 10টা ফ্যামিলিকে দিতে পারে, একটা হাউজিং সোসাইটিকে দিতে পারে, ফার্ম ফ্রেশ মিল্ক। তাকে যদি বলা হয় যে আমি আপনি স্লট পাবেন না, আপনি সকালে না, আমি সন্ধ্যেবেলা স্লটে আপনাকে দেবো, সে কিন্তু ফ্রেশ মিল্ক সন্ধ্যেবেলা নেবে, কিন্তু প্যাকেটের দুধ সকালবেলাই বাজারে গিয়ে নেবে। স্যার এখানে আরেকটা ব্যাপার আছে, এখানে আরেকটা সমস্যাও হতে পারে, সেটা হলো ধরুন 10টা ফার্মার এক হলো, কেউ দুধে জল বেশি মেশাচ্ছে, কেউ দুধে জল কম মেশাচ্ছে, ওই যে কমিটি তারা এই কমিটি নির্ধারণ করবে যে কেউ এটা ফাঁকি দিতে পারবে না, মিটার বসাতে হবে এখানে কে কতটা জল মেশাচ্ছে, সেই হিসেবে রেট। আমি একটা খুব সত্যি কথা বলি, হ্যাঁ, যে ফার্মার গরু পোষেন না, কিচ্ছু লাগে না, তার জিপ পৃথিবীর সব থেকে ভালো মিটার, যিনি নিজে একবারও গরু পুষেছেন সে দুধে জল দিলে খেয়ে ধরতে পারবেন। তাহলে এমন লোকদের আমি ওখানে বসাচ্ছি, ওই কমিটিতে বসাচ্ছি, কোনো মিটার না, কোনো গভর্নমেন্ট অফিসার না, প্রত্যেকের প্র্যাকটিক্যাল আইডিয়া আছে, সবাই ওখানে দাঁড়িয়ে বলতে পারে যে ওই তুমি বলছো তোমার গরুর 20 লিটার দুধ হচ্ছে, তোমার গরুর 20 লিটার দুধ হওয়ার মতো না, ওটা 15 লিটার দুধের গরু, ঠিক আছে আমি পাশের বাড়ি দাঁড়িয়ে আমি দেখবো তোমার কিরকম 20 লিটার দুধ হয়। মানে আগে সততাটা দরকার, সততাটা দরকার, মানে
বহুভাবে ফ্রড হয়েছে, আর ফার্মাররাও না নলেজ গেনিং এর থেকে নিজের বিজনেস ডেভেলপমেন্টের থেকে এই ফ্রড ডেসটা শিখে ফেলেছি। আচ্ছা স্যার, এবার আমরা বাই প্রোডাক্টে আসি। আপনি প্রথমে ঘি এর প্রসঙ্গ বললেন, ধরুন কারো ছোট 5 টাকা ঘি রয়েছে, সেখান থেকে সে যদি সেই দুধটা নিয়ে ছানা তৈরি করে, অবভিয়াসলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে বলছি দুধের দাম কম, কিন্তু এই ব্যক্তি তার পাশের মিষ্টির দোকানে গিয়ে জিজ্ঞেস করুন ছানা কত টাকা করে কিনবে। ব্যাপারটা হচ্ছে মিষ্টির দোকান থেকে এন্টারটেইন করে না কেন, যে তুমি আজকে 7 মাস হয়তো আমাকে 3 কেজি করে ছানা দেবে, 7 মাস পর আমি জানি না আমার রসগোল্লার কি হবে, 7 মাস পর হয়তো দুর্গাপুজো বিজয়া বেশি মিষ্টি লাগবে। যদি সমবায় থাকে তখন কিন্তু সেই ব্যক্তি যে মিষ্টির দোকানের ওনার, উনি ভাববে যে আমি এখানে ফ্রেশ পাবো, সারা বছর পাবো, কারণ একজনের কোনো দুধ বন্ধ করতে পারে, 10 জনের তো বন্ধ হবে না। এই যে বিষয়টা তৈরি হবে, এই যে সমবায়, বিকেলের দুধটাকে আমরা ছানা কাটিয়ে ফেলি, আমরা কোনো লেবার কস্টিং যাবে না, কোনো কিছু যেটা ফ্যাক্টরি পারবে না কোনোদিন। তার মানে আমরা ঘুরিয়ে ফিরে ওই যে আগে বললাম এই সমিতি তৈরি করতে হবে, একতাবদ্ধ হতে হবে, যৌথ হতে হবে, এবং সেই ফার্মার যে যখন যাবে, ধরুন আজকে আমার বাড়িতে কেউ একজন এসে আননোন বলছেন আমরা না একটা সমিতি করেছি, আমরা দুধ বিক্রি করি, তাহলে আমি তো প্রথমে ভাববো যে আমুলের প্যাকেটটা আমি দুধ কিনছি বা রেড কাপের দুধটা কিনছি, ওদের একটা লোগো আছে, ব্র্যান্ড আছে, ভরসা পাই কোনো কারণে, তাহলে এই ব্যক্তির সাথে কথা বলে সেই ভরসার জায়গায় আনতে হবে, এই গরু এত ফ্যাট এত দুধ, আমরা এখান থেকে প্রিজারভেটিভ ছাড়া দেবো, এতটা কিলোমিটার আসবে ভাবুন, এতটা থেকে এতটার মধ্যে আসবে, তাহলে এর মধ্যে কোনো জ্যাম থাকবে না, এইটুকুর মধ্যে ফ্রেশ পাবেন, এই কনফিডেন্সটা নিয়ে যেতে হবে তাকে, যেটাকে মার্কেটিং নলেজ, এইটুকু রেডি হতে হবে ফার্মারদের, 10 জন মিলে এক জায়গায় বসুক না, তাহলেই আইডিয়া বেরোবে। আচ্ছা স্যার, বাই প্রোডাক্টের ভিতরে আর কি কি তৈরি করা যেতে পারে? দই তৈরি করা যেতে পারে, হিউজ লেভেলের ডিমান্ড আছে দই, টক দই, মিষ্টি দই দুটোরই হিউজ লেভেলের ডিমান্ড আছে, সেগুলো তৈরি করে দেওয়া যেতে পারে। এখন তো সেই ভারী মাটির কাপেও দই হয় না, এখন তো প্লাস্টিক বক্সে দই হয়, প্লাস্টিক যে বক্সগুলো আছে সেগুলোতে দই হয় ইজি, সেগুলো করা যেতে পারে। ছানা থেকে পনির তৈরি করা যেতে পারে, চিজ তৈরি করা যেতে পারে, আরও যদি এই মার্কেটিংটা একটু স্ট্রং হয় তখন এই যে ফার্মার ক্লাব, মানে গভর্নমেন্টের কোনো অর্গানাইজেশন লাগে না, নিজেরা সবাই একতা হয়ে একটা রেজুলেশন লিখে ব্যাংকের কাছে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে চাইলেই করা যায়, ফার্মার ক্লাব, যে আমরা এই ফার্মার ক্লাব করেছি, ওই অ্যাকাউন্ট মারফত লেনদেন হবে, যেই লেনদেন হবে ব্যাংকও তোমাকে স্পন্সর করবে, লোন দেবে। যখন আমরা এরকম এগোতে পারবো তখন নিজেদের একটা শপও তৈরি করা যেতে পারে, যেখানে আমরা দেবো না মিষ্টি, নিজেরা বানিয়ে বিক্রি করি। আমার ধরুন ডেয়ারি ফার্ম রয়েছে, আমাদের আসল ফোকাস যে জায়গায় থাকবে ডেয়ারি ফার্মের নিয়ে, আমরা কতভাবে ইনকাম করতে পারি? দেখো ডেয়ারি ফার্মের দুধের যদি বাই প্রোডাক্টগুলো আগে বলেছি তাও একবার বলে দিই, বাটার আছে, ঘি আছে, ফ্রেশ ক্রিম আছে, ছানা আছে, পনির আছে, ছানা কাটার পরে যে জলটা বেরোয় সেটাকেও দইয়ে কনভার্ট করা যায়, যাদের ল্যাকটিক প্রবলেম আছে তারা ওই দইটা খায়, মিষ্টি দই টক দই আছে, এগুলো তো আছে, মিষ্টিও আছে টাইপস, মানে এগুলো দুধের প্রোডাক্ট, এগুলো সব দুধের প্রোডাক্ট চলে গেল। তারপর যেটা পাই গোবর, গোবর থেকে সবার আগে গোবর বললেই বলতে হয় ভার্মি কম্পোস্ট, খুব উন্নত মানের সার, এখন প্রায় 20-25 টাকা করে কেজি বিক্রি হচ্ছে, একটা গরু সারাদিনে তো কমপক্ষে 20 কেজি পায়খানা করছে, কমে গিয়ে যদি 12 কেজি হয় তাকে যদি আমি 10 দিয়েও গুণ করি তাহলে 120 টাকা তো শুধু পায়খানাই করে। আচ্ছা স্যার, যে প্রসাবটা করে ওইটা দিয়ে, পেচ্ছাপ যেটা করে সেটাকে খুব ভালো লিকুইড ফার্টিলাইজার করে দেওয়া যায়, যেটা প্রসেস আছে সেভাবে তৈরি করা যায়, এই পেচ্ছাপটা থেকে কীটনাশক তৈরি করা যায় প্রপারলি, সেই কীটনাশক তৈরি করা যেতে পারে, এবং পুরো গোবর এবং পেচ্ছাপ দুটোকেই গ্যাস চেম্বারে দিয়ে আমাদের সব থেকে এখন দরকারি জিনিস যে এডিবেল যে গ্যাস, যেটাকে আমরা জ্বালানি হিসেবে ইউজ করছি, মানে আমাদের রান্না খাওয়ার জন্য সেই গ্যাস, গাড়ি তৈরি করার গ্যাস, অলরেডি বায়োগ্যাস, অলরেডি বায়োগ্যাস কেনার জন্য বিভিন্ন কোম্পানিরা বসে রয়েছে, তারা সেগুলোকে প্রসেস করে তৈরি করলে সেটা থেকেও আমরা আয় করতে পারি। আচ্ছা স্যার, এবার আমার জানতে হবে তাহলে আমার একটা ডেয়ারি ফার্ম থেকে আমরা কত প্রকার ইনকাম করতে পারি? 10-15 এক তো দুধ থেকে, দুধের এতগুলো বললাম, প্রায় 6টা মতো বললাম, তারপরে আসি আমরা ইয়ে থেকে, গোবর থেকে, গোবর এবং ইউরিন প্রথমেই চলে যাক বায়োগ্যাস চেম্বার, তাহলে 6×2=8, হ্যাঁ বায়োগ্যাস পেয়ে যাচ্ছি, বায়োগ্যাস থেকে স্লাজ যে বেরিয়ে আসছে এই স্লাজটাকে আমরা ভার্মি কম্পোস্টে ট্রান্সফার করতে পারি, 9 ইউরিন যেটা চলে আসছে এই ইউরিনটা থেকে আমরা লিকুইড ফার্টিলাইজার এবং পেস্টিসাইড করতে পারি, 10-11 এই যে পুরো স্লাজটা বেরিয়ে আছে এটা ভার্মি কম্পোস্টে ট্রান্সফার করছি, সেটাকে আমরা ফিশ ফিডেও ট্রান্সফার করতে পারি, তাহলে 12 এই ফিশ ফিডে ট্রান্সফার করার আরেকটা লাইন, আমি যদি ফিশ ফিড না করে ডাক ফিড বা পোল্ট্রি ফিডে ট্রান্সফার করি তাহলে ডাক ফিড বা পোল্ট্রি ফিডেও করতে 13-14 এতগুলো বাই প্রোডাক্ট একটা, তার মানে আমরা বলা যেতে পারে আমি যদি বাড়িতে আমার গরু থাকে সেই গরুটা যে আমাদের কতভাবে ইনকাম দিতে পারে সেটা ধারণার বাইরে। একটা মজাদার বিষয় বলি, এই যে
এখন যদি একটু ইন্টারনেটে সার্চ করা যায় দেখবেন গুজরাট হরিয়ানা বেশ কিছু গোশালা আছে। এই গোশালা গুলো কমার্শিয়াল গোশালা না, তারা কি করে এই ইয়েগুলোকে গরুগুলো যেগুলো রাস্তায় কাল গরু ছেড়ে দিয়েছে উন্ডের সার এদের নিয়ে এসে গোশালায় রাখে। হ্যাঁ বড় গোশালা তাহলে চালায় কি করে? খুব বড় কোশ্চেন। অনেকের মনে হয় যে এটা অনেক বড় লোকেরা শুধু টাকা দিয়ে চালায় পূর্ণ করার জন্য, ঠিক সেটাও নয়। কিন্তু পরবর্তী এদের ব্যাক রিপোর্ট হিস্ট্রি মানে আমি দেখতে গিয়ে দেখলাম যে এদের তো দুধ হয় না গরুগুলোর, তাহলে এরা কি বেচে? দেখলাম ঠিক আছে বাই প্রোডাক্টে গরু দুধ না দিক পেচ্ছাপ তো করবে, পায়খানা তো করবে, সেখান থেকে ফার্টিলাইজার তৈরি করে, ফার্টিলাইজার তৈরি করছে, গোচনা থেকে কীটনাশক তৈরি করছে, লিকুইড ফার্টিলাইজার করছে, এবং স্লাজ যেটা বেরিয়ে আসছে যেটা হয়তো দিনে পায়খানা করেছে ধুয়ে নিয়ে যাওয়া গেল না, সেটা কি করছে? এরা গোবরকে ড্রাই তৈরি করছে, আমাদের পুজোর জন্য যে লাগে বিভিন্ন ধূপকাঠিতে গোবর দিয়ে কাজ হচ্ছে, প্রদীপ তৈরি হচ্ছে, এরা ওইভাবে কাজে লাগাচ্ছে গোবরগুলোকে, মানে সেখান থেকেও তারা হাইলি প্রফিট গেইন করছে দুধ না দিয়ে। বন্ধুরা আপনাদেরকে স্যার যেটা বললেন যে আপনার যদি বাড়িতে একটা ডেয়ারি ফার্ম থাকে, আপনি যদি কিছু গাভী পালন করেন, সেখান থেকে আপনি মিনিমাম 13-14 রকমের ইনকাম করতে পারেন, মানে গরুটা তো ইনকাম দিচ্ছেই আপনাকে, তাছাড়াও গরুর বাইরে গিয়ে আপনারা 13-14 রকমের ইনকাম করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই গরুর ফার্মের উপরে আরও অনেক ভিডিও আসবে, তাই চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন এবং চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য এইটুকুই, ভালো থাকবেন সবাই, দেখা হবে কোনো নতুন ভিডিওতে, কোনো নতুন ফার্মিং নিয়ে, কোনো নতুন খামারের সাথে। আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।